মতো ইতিবাচক প্রভাব পড়ত দেশের ক্রিকেটে মন্তব্য এবাদত হোসেনের বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী টাইগার পেস ইউনিট নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট স্টেডিয়াম পরিদর্শন আইসিসি কর্মকর্তাদের লিগ পর্বের সব ম্যাচ লাক্কাতুরায় আয়োজনের পরিকল্পনা বিসিবি বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি ইকবাল মোস্তাফিজের জায়গায় থাকলে জিম্বাবুয়ে সিরিজ নয় বরং আইপিএল কে বেছে নিতেন এবাদত হোসেন তবে এই ফ্র্যাঞ্চাইজ লিগে না খেলতে পারলে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন লাল সবুজ জার্সিতে এবাদত আরও বলেন কাটার মাস্টারের মতো তাস্কিন রাও আইপিএল খেললে লাভটা হতো বাংলাদেশের ক্রিকেটের ইঞ্জুরিতে লম্বা সময় ধরে ক্রিকেটের বাইরে থাকা সিলেট এক্সপ্রেসের কথা শুনেছেন সাব্বির মিথুন ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম এই সেই প্রেক্ষাপট আপনি ফিট আসেন আপনার কাছে অফার আসলো যে আইপিএল এর আপনি দশটা ম্যাচ খেলতে পারবেন যে ম্যাচ খেলবেন যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে প্রস্তুতি গ্রহণের হিসেবে আপনার কাছে কোনটা কি আপনি দিতে পারেন যদি এনওসি ক্রিকেট বোর্ড আমাকে দেয় তাহলে আমি আইপিএলে যাব দেশ না আইপিএল মোস্তাফিজ ইস্যুতে দ্বিধা বিভক্ত খোদ বিসিবি কেউ চাইছেন কাটার মাস্টার বিশ্বকাপ প্রস্তুতি নিক চেন্নাই জার্সিতে কেউ এগিয়ে রাখছেন জিম্বাবুয়ে সিরিজকে ক্রিক অপস তো আরো এক ধাপ এগিয়ে মোস্তাফিজের লার্নিং প্রসেস ওভার ওখানে ও মোস্তাফিজকে শেখানোর হয় আর কোনো দরকার নেই সিলেট এক্সপ্রেসের ভাবনা অবশ্য ভিন্ন তার মতে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগবে ফিজের শরীফুলদেরও দিলে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট দলই আইপিএল তো অনেক কম্পিটিভ একটা টুর্নামেন্ট সো ও যখন এখানে ওখানে ভালো পারফর্ম করতেছে তার মানে কি ওর ওর বোলিংয়ের যে শেপ যেটা আছে ওটা আসতেছে ওর রিদম আসতেছে তো এটা তো বাংলাদেশ টিমের জন্য হেল্পফুল বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রায় সব বোর্ডই প্রথম সারির ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছে তাদের বিপক্ষে খেললে খেলোয়াড় হিসেবে আরও পরিণত হওয়ার সুযোগ থাকে বলেও মনে করেন সিলেট এক্সপ্রেস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি যাদের সাথে খেলবো ওরাই আইপিএল খেলতেছে সো যে জিনিসটা হবে ওখানে যারা আইপিএল যারা খেলতেছে ও ওখানে যে প্ল্যান করা হচ্ছে ডেফিনেটলি বিরাট কোহলিকে প্ল্যান করা হচ্ছে রোহিত শর্মাকে কী বল করা হবে প্ল্যান করা হচ্ছে সো মেতুয়েটকে কীভাবে বোলিং করা হবে প্ল্যান করা হচ্ছে সো একজেক্টলি ওই প্ল্যানগুলো যদি আমার মাথা থাকে দেন আমি এই আমার বাংলাদেশ টিমে আমি সবাইকে হেল্প করতে পারি যে না আমরা ওই আইপিএলে এই প্ল্যানটা করছি ওর আউট করার জন্য এই জিনিসটা একটু সুবিধা যে আমাদের মুস্তাফিজ ওখানে খেলতেছে ভালো করতেছে নিশ্চয়ই ওর ও প্ল্যানিং করে বল করতেছে ওর প্ল্যানটা যে ওর মুখস্থ যাতে থাকে ওর মনে যাতে থাকে এটা আমাদের জন্য বাংলাদেশ টিমের জন্য ওয়ার্ল্ড কাপে হেল্প হবে যদিও দেশের প্রয়োজনে অনাপত্তিপত্র না পেলে ঘরোয়া বা ইন্টারন্যাশনাল ম্যাচেই নিজের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার পরামর্শ এবাদত হোসেনের ক্রিকেট বোর্ড চাইছে বা আমার দেশ চাইছে যে আমাকে ন্যাশনাল আমি খেলতে জাতীয় দলের চেয়ে আইপিএলে চাপ কম স্বাধীনভাবে খেলতে পারেন বলেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে সময়টা উপভোগ করছেন মোস্তাফিজুর রহমান সতীর্থের সঙ্গে নিয়মিত কথা হয় আর আলাপ করে এমনটাই মনে করছেন শরীফুল ইসলাম টি-20 বিশ্বকাপ সামনে রেখে নিজের বোলিং নিয়েও বাড়তি কাজ করছেন এই পেসার টাইগার পেস ইউনিট নে বেশ আত্মবিশ্বাসী শরীফুল ওটিস গিপসন অ্যালান ডোনাল্ডদের হাত ধরে আগের চেয়ে পরিণত টাইগার পেসাররা একজন আরেকজনের সঙ্গে বোলিং নিয়ে আলাপ করেন চেষ্টা করেন একটা ইউনিট হিসেবে এগিয়ে যেতে ম্যাচের পরের দিন কথা হয় বাংলাদেশের থেকে আইপিএল মুস্তাই ভাই ভালো এনজয় করার কারণ ওইখানে প্রেশারটা খুব কম আর কি বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে হয়তো একটু খারাপ হলে হয়তো অনেক প্রেশার পড়ে উনি তো লাস্ট কয়েকটা বছর খুব ভালো পারফরমেন্স করতেছিল উনি ভালো করতেছেন কিন্তু সবার চাওয়ার মানে অনুযায়ী আর কি হয়তো দু একটা করতে তার জন্য যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের মধ্যে শরীফুল ইসলামের উন্নতির গ্রাফ সবচেয়ে চোখে পড়ার মতো জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দেশের বদলে যাওয়া পেস আক্রমণের সম্মুখ যোদ্ধা বিশেষ করে দুই সাল থেকে তার ব্যাপক পরিবর্তন লক্ষণীয় এবছর বিপিএলে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী এই দেড় বছরে জাতীয় দলের হয়ে সব ফরম্যাট মিলিয়ে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো টেস্ট ওয়ানডে কিংবা টি টোয়েন্টি টাইগারদের হাইয়েস্ট উইকেট তালিকায় ওপরের দিকেই পঞ্চগড় পেস পাওয়ারের নাম যদিও একা একাই সব ক্রেডিট নিতে চান না তিনি মনে সব পেসারাই ভালো করতেছে বাট এক্সেপশনাল বাহাদুর একটু বেশি ভালো করতেছে চ্যালেঞ্জ বাড়তেছে বাট আমি আসলে চিন্তা করতেছেন আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই ইনশাআল্লাহ ফাস্ট বোলিং নিয়ে এখন বাংলাদেশি ক্রিকেটারদের ভাবনার জগৎটা বিস্তৃত ডিপিএল এও ভালো করছেন পেসাররা টি বিশ্বকাপ সামনে রেখে তাই বোলিং ইউনিট নিয়ে আত্মবিশ্বাসী হতেই পারে টাইগার টিম ম্যানেজমেন্ট মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আউটার স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দলের সদস্যরা সকালে নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশন নেতৃত্বে একটি দল স্টেডিয়াম ঘুরে দেখেন এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও আইসিসির প্রতিনিধি দলে আছেন নিরাপত্তা বিশেষজ্ঞ সহ একজন পিচ পরামর্শক মাঠের মূল উইকেট অনুশীলন উইকেট সব ঘুরে দেখেন তারা গ্যালারি প্রেসিডেন্স বক্স মিডিয়া বক্সের সুবিধা নিয়েও আলোচনা হয় তাদের সঙ্গে এছাড়া মাঠ এবং হোটেলের যোগাযোগ টিম ব্যবস্থাও আলোচনায় ছিল তাদের দৃষ্টিনন্দন হিসেবে ক্রিকেট বিশ্বের নন্দিত সিলেটের দুই ম্যাচ বিশ্বকাপে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সিলেটে দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হয় মিরপুরের হোম অফ ক্রিকেটে জানা গেছে এবারও একই ফর্মেটে আসর আয়োজন করতে চায় বিসিবি আসন্ন বিশ্বকাপ স্বাগতিক হিসেবে সরাসরি গ্রুপ পর্বে খেলবে নিগার সুলতানা দল শীর্ষচারের জায়গা মজবুত রাখতে আজ আইপিএল এ লক্ষ সুপার জ্যান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে খেলা হওয়ায় এই ম্যাচেও মোস্তাফিজুর রহমানের উপর ভরসা রাখবে চেন্নাই টিম ম্যানেজমেন্ট চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটায় দেখতে দেখতে প্রায় শেষের দিকে মুস্তাফিজের এবারের আইপিএল মিশন কদিন বাদেই শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ তাই আর মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পাবেন কাটার মাস্টার তবে চেন্নাইয়ের হয়ে এই তিন ম্যাচের সবকটিতে মোস্তাফিজকে খেলানো হবে কিনা তা নিয়ে বিভিন্ন মহল থেকে রয়েছে আলোচনা যদিও পরের ম্যাচেও মোস্তাফিজই ভরসা রাখতে যাচ্ছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট এখনো সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটা হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সেই মাঠের কথা চিন্তা করেই মোস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই দলের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্সও করেছেন ফিজ এখন পর্যন্ত পাওয়া এগারো উইকেটের মধ্যে মুস্তাফিজ আটটি শিকার করেছেন এই মাঠে প্রথম দিকে এবারে আসনের পার্পেল ক্যাপটা মোস্তাফিজের দখলে থাকল এখন সেটা মুম্বাইয়ের যশপ্রীত বুমরার কাছে রাজস্থানের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত সাত ইনিংসে তেরো উইকেট নিয়েছেন এই পেসার সমান উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয়তে পাঞ্জাবের পার্টেল আর এগারো উইকেট নিয়ে মোস্তাফিজের অবস্থানটা এখন ছয়ে তবে মোস্তাফিজ হয়তো চাইবেন শেষ তিন ম্যাচে সেরা আসনে বসে আসর শেষ করতে তার জন্য অবশ্যই ম্যাচটা কাটার মাস্টারের কাছে বেশ গুরুত্বপূর্ণ

খাকফকে তার পারিশ্রমিক বুঝে না দেয় শেখ রাসেলকে আটাশ হাজার ডলার চরিমানা করেছে ফিফা সব মিলে বেশ দুর্বিশহ অবস্থা দলটির অন্যদিকে রাসেলের অর্ধেকেরও কম টাকায় দল করে বিপিএল এর শিরোপার রেসে আছে মহামেডান ক্লাব কর্তাদের আন্তরিকতা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমী এই সফলতার প্রধান কারণ বলে জানান দলের মূল কান্ডারি কোচ আলফাজ আহমেদ দু মৌসুমে দেশের একমাত্র ফুটবল ক্লাব হিসেবে ট্রেবল জয়ের কীর্তি গড়েছিল শেখ রাসেল খুব কম সময়ে দেশের ফুটবলের পরাশক্তি হিসেবে আবির্ভূত সেই রাসেলই এবার দিন গুনছে রেলিগেশনের ক্লাবের গুরুত্বপূর্ণ পদে চেয়ার আঁকড়ে বসে থাকলেও দল পরিচালনায় তেমন কোনো ভূমিকা রাখেন না বড় কর্তারা স্পন্সরের কাছ থেকে দল গোছানোর দশ কোটি টাকা পেলেও তাতে অভিযোগ উঠেছে নয় ছয়ের কোন ফুটবলারের পেছনে কত টাকা ব্যয় করা হয়েছে তার সঠিক হিসাব নেই নানা অনিয়ম ও ম্যানেজমেন্টের উদাসীনতার প্রভাব ক্লাবটির মাঠের পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে এ মৌসুমে বারো ম্যাচ শেষে দুই জয় পাঁচ ড্র ও পাঁচ হারে এগারো পয়েন্ট নিয়ে রেলিগেশনের সংখ্যায় রাসেল ক্লাবের দুঃসময়ে নতুন করে যোগ হয়েছে ফিফার জরিমানার খরগ গেল বছর উজবেকিস্তানের ফুটবলার আব্দুল খাকব আব্দুরাকমনকে তার বেতন ভাতা না দিয়ে বিদায় করে দেয় রাসেল উপায় না পেয়ে ফিফার দ্বারস্থ হয়েছেন আব্দুর রাকমন এবছরের মধ্যেই পাওনা আটাশ হাজার ডলার ও সুদ বুঝিয়ে দিতে শেখ রাসেলকে নির্দেশ দিয়েছে ফিফা এ বিষয়ে কথা বলতে চাইলে দায় উত্তর মিলেছে ক্লাবটির ডিরেক্টর অব ফিনান্স মোহাম্মদ ফখরুদ্দিনের কাছ থেকে তবে মুদ্রার উল্টো পিঠ আছে মাত্র চার কোটি টাকায় দল গড়েও এ মৌসুমে শিরোপার রেসে ঢাকা মহামেডান গেল মৌসুমে ফেডারেশন কাপের শিরোপাজয়ী ঐতিহ্যবাহী ক্লাবটি এবারের লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে টেবিলের দুই নম্বরে এখন পর্যন্ত লীগের সবচেয়ে বড় জয়ের রেকর্ডটাও আছে সাদা কালোদের দখলে তারাই দল না সাফল্যের পেছনে রহস্যটা ঠাসা কি ক্লাবের শক্তি এবং প্লেয়ারদের আত্মবিশ্বাস আমরা চেষ্টা করছি যে একটা ভালো টিম হিসেবে টিমটাকে তৈরি করতে পাশাপাশি গত দুই বছর ধরে একসাথে খেলা সবাই একজন একজনকে খুব ভালো করে চেনা আন্ডারস্ট্যান্ডিং আছে তাদের মাঝে তো সব মিলে প্লেয়ারের প্রতি আমার মনে হয় যে প্লেয়াররা ক্ষুধার্ত একটা শিরোপার যে কোনো একটা শিরোপা পেতে হলে তাদের কি করতে হবে সব চেষ্টাই তারা করছে পাশে আমি সাথে আমি শুধু তাদেরকে যোগান দিচ্ছি এই মৌসুমে মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান ক্লাবটির সাফল্যের রূপকার কোচ আলফাজ আহমেদ প্রতিটা টিমেরই সাফল্য চায় চ্যাম্পিয়ন আমরাও চাই চ্যাম্পিয়ন পারভিন আক্তার সময় সংবাদ ঢাকা দুস্থ মানুষদের বিনামূল্যে নানা সেবা দিতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রতিষ্ঠান ভালো ইনকর্পোরেশনের যাত্রা শুরু হয়েছে নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির বাংলাদেশের প্রথম কার্যালয়ের উদ্বোধন করেন সংসদ সদস্য শামীম ওসমান ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ এই উদ্যোগে নারায়ণগঞ্জের সামাজিক প্রেক্ষাপট এগিয়ে নিতে সহযোগিতা করবে বলে মনে করেন তারা নারায়ণগঞ্জ থেকে আলী সৈকতের তথ্য ও ছবিতে রিপোর্ট বিনামূল্যে সুচিকিৎসা শিক্ষা কার্যক্রম খাবার ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের সুবিধা সহ নানা ধরনের সেবা পেতে যাচ্ছে নারায়ণগঞ্জের অসহায় দুঃস্থ ও সুবিধা বঞ্চিতরা এই মহৎ উদ্যোগটি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ভালো ইনকর্পোরেশন যে কাজে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহরিয়ার রহমান ও ডাক্তার শামীম আহমেদ সহ বহু প্রবাসী বাংলাদেশি দেশ বিদেশে যেখানেই দুর্যোগ সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ভালো ইন কর্পোরেশন সালে যুক্তরাষ্ট্রে শাহরিয়ার রহমানের হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু এটি ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে উদ্বোধন করা হলো প্রতিষ্ঠানটির শাখা কার্যালয় আনুষ্ঠানিক ভাবে এই কার্যালয়ের উদ্বোধন করেন নারায়ণগঞ্জের চার আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু সহ অন্যান্যরা ভালো কাজের বিনিময় ভালো ছাড়ার কি হতে পারে হ্যাট টু টু আপনি অন্য কারোর জন্য কিছু করেন না আমরা অনেকই মনে করি যে আমরা যাকে দান করছি বিশাল বড় একটা ভালো কাজ ফেলছি ইস আপনি ভালো কাজ করছেন আপনার চেয়ে ভালো কাজ গ্রে করতে জানেন যে আপনাকে সুযোগ দিচ্ছে ভালো একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক সংস্থা যারা আমেরিকা বাঙালি প্রবাসী বাঙালিদের পাশে সবসময় আছেন এবার ওনারা এসেছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য স্বাস্থ্যসেবা খদ্দের এবং শিক্ষা সহ আরো অনেক প্রকল্প নিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এখানে যে সুবিধাগুলো থাকবে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে প্রথমে অল্প করে শুরু হলো রাউন্ড দ্য ইয়ার যেন লাইক পাঁচশো সাতশো এক হাজার লোক যেন খেতে পারে বছর ব্যাপী সেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হবে ভালোইন লাইন কর্পোরেশনের নারায়ণগঞ্জের নিজস্ব স্থাপনায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের বিনামূল্যে উন্নত চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হবে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতিদিন এক মানুষের জন্য থাকবে দুপুরের খাবারের ব্যবস্থা যা শুধু নারায়ণগঞ্জই নয় পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে দেওয়া হবে একজনকে হেল্প করে যে স্যাটিসফ্যাকশন আমরা পাই ওই স্যাটিসফ্যাকশন আপনি কোনো কিছু দিয়ে পাবেন না লাইফে এটা যতবারই আমরা মানুষকে হেল্প করি আই থিঙ্ক উই ফিল বেটার

মোস্তাফিজের মতো তাস্কিন শরীফুলরাও আইপিএল খেললে ইতিবাচক প্রভাব পড়ত দেশের ক্রিকেটে মন্তব্য এবাদত হোসেনের বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী টাইগার পেস ইউনিট এই ছিল খেলার সময় এখনকার আয়োজন দুপুরের সময় থাকবেন নাবিলা সোহার ধন্যবাদ ইকবাল দুপুরের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়